যেদল হারিবে সেই দল যেদল জিতিবে তাকে কাজে করে সমস্ত মনুষ্য পটের তলটা ঘুরাতে হবে, সমস্ত মনুষ্য পটের তলটা ঘুরাতে হবে। সবল আগেই বললেন আমি চলে যাব, দাদা বলে আমি কি করি, সুদাম বললেন আমিও যাবো বলে আমি কি করি, একমাত্র শ্রীরাম কাটলেন। শ্রীরামকে ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, শ্রীরাম তুমি কার পক্ষে যাবে? শ্রীরাম বলছি আমি আমার ভাই কানাইয়ের পক্ষে থাকবো, আমি আমার ভাই কানাইয়ের পক্ষে থাকবো। কেন আমি জানি আজকের গেলে আমার কানাই ভাই হেরে যাবে, এটাই হলো মহতের লক্ষণ, এটাই হলো ভক্তির লক্ষণ, যে নিজে হেরে গিয়ে অপরকে শুধু জিতাতে চিনি সেটাই হলো মহতের লক্ষণ। আপনি সেদিন বড় হবে যেদিন পাড়া প্রতিবেশী বেশি আত্মীয় স্বজন সবাই আপনাকে বলবে আপনি একজন মহান ব্যক্তি। নিজে নিজে যদি শুধু বলে আমি বড় হয়েছি, আমি বড় হয়েছি, তখনও বড় হওয়া যাবে না। শ্রীরামকে ভগবান কৃষ্ণ বললেন পরীক্ষা করার জন্য, বললেন অশ্রীরাম তুই যে বলছিস আমার পক্ষে থাকবি, আমি তো হেরে যাব এটাও বলছিস, আমি যদি হেরে যাই তুই কি পারবি? বলরাম তো তোর কাজে করে কাজ ছড়াতি, আমরা সকলে সকাগণের মধ্যে সব চাইতি দেহ বাড়ি হলো দাদা বলরামে, আমরা চারজনের যে ওজন হবে জ্যেষ্ঠব্রতা বলরামের সেই ওজন হবে, তুই কি পারবে তাকে কাজে করে কাজ ছড়াতি? শ্রীরাম বলছে ভাই হয়তো আমি পারবো না, কিন্তু যদি তোমার আশীর্বাদ থাকে, যদি তোমার কৃপা বরিষ্ঠ হয়ে যায়, এক বলরাম নয় দুজন বলরামকে আমি আমার কাঁধে করে সমস্ত যমুনা নদীর এপার থেকে সেপার ভ্রমণ করাতে পারব। আরে শ্রীরাম তুই কি বলছিস আমার ভাব? খানুরে দেবগণের মধ্যে একজন দেবতা আছেন, নাম হল গণপতি, বাংলায় যাকে বলা হয় গণেশ। গণেশ দেবতার একটা মাতা হল গজের মাতা, ভক্তির কারণে একটা হাতির মাথা তার পৃষ্ঠে করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে পারে। আমি তোর ভাই হই আমি কেন পারব না? ভক্তগণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র মা জানে সংসারের বেদনা, আর দুঃখের ভাগ জানে ভাই। আপনার ভাইয়ের সঙ্গে কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই, মমতা নেই, কিন্তু আপনি যখন ঋণগ্রস্ত হবে, যখন অসুস্থ হবে, যখন শয্যাশালী হবেন, তখন বুঝবেন আপনার ভাই আপনাকে কত ভালোবাস। এই দুর্লভ সংসারে আপন ভাই মরিলে ভাই পা আপন ভাই মরিলে আরে ভাই পাবে না
দশমতি মার মন্দিরের বারান্দায়
এই সিদামের যে সিদামের কথা বলছি সেই সিদামের নয়নের জলে একটা কুণ্ড সৃষ্টি হয়েছিল, আজও এই কুণ্ডটা আছে বাবা। আপনারা যান কুণ্ড দর্শন করে দেখে আসেন। একজন সাধারণ আকারের নয়নের জলে একটা কুণ্ড সৃষ্টি হয়েছিল, বুঝেন বক্তৃতা কত কঠিন। ভগবান কৃষ্ণ কুষ্ঠোপচারণে যাওয়ার সময় সকল সখাগণকে দুটি নয়নে দর্শন হচ্ছে, শ্রীরামকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ভগবান গোবিন্দের দুটি নয়নের দৃষ্টি হল, শ্রীরাম নয়নের জলে বক্ষ বাসাতে বাসাতে একটা কুণ্ড বানালেন, আর সেই কুণ্ডেই শ্রীরাম বসে আছে। বক্তৃতা কত কঠিন, বক্তৃতা কত কঠিন বাবা, তুমি দাঁড়াও। বলা হলো কি, আজ যেজন হারিবে এইভাবে কাঁধা করে নিয়ে যেতে হবে, যেজন হারিবে বাইরে ভগবান কৃষ্ণ হারিয়ে গেলেন। আজি নিবৃত্ত কাননে সুফলে রসনে কেলিছে বিনোদ ফুলের মালা গেতি সুবলির হাতে দিয়ে বললেন, সুবল তুমি এই মালা কানা মধ্যাহ্ন যখন সময় হবি আমার গোবিন্দের বলে মালা কানা পরিয়ে দিবি। সুবল বলছে, কেন রাধি,
মধ্যাহ্নের সময় যদি তুমি এই মালাকে আমার গোবিন্দের গলে পরিয়ে দাও, আমার গোবিন্দের আমার কথাটা স্মরণ হবে। আমার ভগবান অনাদি নদী গোবিন্দের আমার কথাটা স্মরণ হবে। প্রতিটা প্রহরে প্রহরে মালা হলো, কেন হলো, কারণ কি, কত প্রহরে কত মালা, কারণ এখন আলোচনা করবার সময় তো চলে গিয়েছে, বলো 20 মিনিট দিয়েছে, 3 ঘন্টা 20 মিনিট 40 মিনিট হাতে আছে, নাম যদি বলা হবে সোমনসটা রাধারানীর হাতের মালা কেনা যমুনায় বাসিয়ে দিবে, রাধারানীর হাতের কাটা মালা যমুনায় বাসিয়ে দিয়ে নিজের হাতে মালা গেঁথে ভগবানের বেলা মালা পরিয়ে দিবে। আজি মালা Oh,
যমুনার জল কালো ওটা সেবা হবে না, আমি একটু রাধাকুণ্ডে চলে যাই, সেই কুণ্ডের জলটা সেবা করে চলে আসবে। সেবা করিতে করিতে আমরা প্রাণ হারালাম, সেদিন সকল সকা করেন তুমি প্রাণ বাঁচালে। বন দাবন আরো বিশ্ব জলে প্রাণ দান দিলে তুমি, সুজিব যাহাই বলিব তাহা করিব আমি। বল ভাই আমি কি করবো,
তুমি কি করবে জগতে চলে যাও রাধা রানী জগতে আছে কোথায় জটিলার বাড়িতে জগতে আছে নদনি জটিলা মন্দিরে বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা আজ সেজন সুবলকে বলছেন সুবল তুমি যদি একবার তাকে আনতে পারো আমি তোমার দাস হব তুমি আমার দাস নয় আমি তোমার দাস হব তুমি আমার দাস হতে হবে না একবার আদরানিকে নিয়ে আসো সুবল এবার বলছি কানু আমাকে আশীর্বাদ দাও আমার ভক্তির কথা তুমি আশীর্বাদ দাও তুমি যদি আশীর্বাদ দাও যাবত নগরী জটিলার বাড়ি নয় তোমার আশীর্বাদ থাকলে যদি জমের বাড়ি যেতে হয় আমি সেখানেই চলে যাবো আমার কোনো ভয় নেই এই দেখেন বাবা বক্তৃতা কত কঠিন সুবল বলছো তুমি যদি আশীর্বাদ করো বলছো জটিলা বিষম সংকট স্থান এটা নয় তার চেয়েও সংকট স্থান হল নরককুণ্ড যেখানে জম থাকে আমি সেখানেও যাব শুধু যদি তোমার আশীর্বাদটা থাকে আমার প্রতি আশীর্বাদ করে দাও ভগবান গোবিন্দ সুবলের মাথাতে হাত দিয়ে বললেন সুবল আমি তোমার জন্য আশীর্বাদ করলাম তুমি চলে যাও তুমি চলে যাও আমি আশীর্বাদ করেছি এবার কিভাবে যাবি সেটা ভাবিতে আছি যাব তোর গডে রাধা রাধু ছলে